আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। লুইস আদ্রিয়ানো লিওনেল মেসির পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে করলেন 5 গোল। আসুন জেনে নেই বিস্তারিত। আরবি লাইভজিকে নিয়ে ছেলে খেলায় মাতল ম্যানচেস্টার সিটি, গুনে গুনে প্রতিপক্ষের জালে 7 গোল দিয়েছে সিটিজেনরা। ম্যাচে আলো একাই কেড়ে নেন ম্যান সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। রেকর্ড ভাঙা গড়ার ছেলে খেলায় মেতেছেন আর্লিং হ্যালান্ড। ম্যান সিটিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তো তুলেছেনই, সঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতিহাদে নরওয়েজিয়ান তারকার হ্যাট্রিক সহ 5 গোলের বিপর্যস্ত লাইপজিগ। শুরুটা 22 মিনিটে ডি বক্সে লাইপজিগ ডিফেন্ডার বেনিয়ামিন হেনড্রিক্সের হাতে বল লাগলে ভিএআর এর পেনাল্টি পায় ম্যান সিটি। সেখান থেকে হ্যালান্ডের সফল স্পট কিকে লিড সিটিজেনদের। 2 মিনিটের মধ্যে জোড়া গোল পূর্ণ করেন হ্যালান্ড। বিরতির আগে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন হ্যালান্ড। যদিও অনেকটা ভাগ্যের ছোঁয়ায়, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে প্রথমার্ধেই একাধিক হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি। হ্যালান্ডের প্রথমটি ছিল ইউসিএল এর অভিষেক ম্যাচে। একই সঙ্গে নকআউট পর্বে ম্যান সিটির হয়ে প্রথম হ্যাট্রিক ম্যানও নরওয়েজিয়ান তারকা। এরপর আবারও হ্যালান্ড শো, 4 মিনিটের ব্যবধানে করেন 2 গোল। লুইস আদ্রিয়ানো লিওনেল মেসির পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে করেন 5 গোল। আর ইউরোপ সেরার লড়াইয়ে সবচেয়ে কম বয়সে দ্রুততম সময়ে 30 গোলের মাইল ফলক হ্যালান্ডের। মৌসুমে এরই মধ্যে সিটিজেনদের হয়ে করেছেন 39 গোল, ভেঙেছেন টমি জনসনের গড়া সর্বাধিক 38 গোলের রেকর্ডটি।